হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আর আজকে হলো আমার দাদার জন্মদিন, তো সন্ধ্যাবেলায় করছি একটু ছোট করে ব্লগটা। তো ওর বন্ধুরা দুটোকে কিনছে, ম্যাজিক ক্যান্ডেল থাক 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 হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। না না, প্রথমে বন্ধুগুলোর খাওয়া, না না না, আমরা সবাই দর্শক। আড়াই পথে কাটতে হলো, সামনে একটু হ্যাঁ, তো দুটো হয়তো কাটতে হবে। চলছে কেক মাখামাখি, ভূত ভূত হ্যাপি জন্মদিন ডে। না রং খেলা কেক সাদা গাল দুটো দেখ, বৌদি হেসে হেসে হচ্ছে। তোমাদের কেক কাটিংটা হয়ে গেছে, আর এখন সবাই খাবে। এখানে জায়গা করে দিতে হবে, এই যে নিচে ক্রিম ট্রিম লেগে গেছে এগুলো সব পুষতে হবে। আর আজকে মেনু হলো মাংস, ডাল আর আলুর চিপস, বেশি কিছু করিনি। আর ভীষণ বৃষ্টি হচ্ছিল, সেজন্য এইটুকুই ঠিক আছে। আর ক্রিমটা মুছে নিয়েছি, তা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। আর এই যে মাংস, এখানে সবকিছু নিয়ে চলেছি, মাংস, ডাল, এখানে মিষ্টি আছে, আর আলুর চিপস, আর ভাত। এই যে এখানে সুজন, এরা সবাই খেতে বসেছে। তো অনিয়া সুজনও খেতে বসেছিল, ওরা এখন বলছে কি যে আমরা একটু দিয়ে তারপরে খাই, তো খেতে দিচ্ছে। এখনো সবাই আসেনি, আমাদের বাড়ির কয়জন নাই শুধু, আর কেউ নেই। তো বন্ধুরা, আমার দাদার জন্মদিনের কেক কাটা, খাওয়া দাওয়া সব শেষ, আর এখন তো শোয়ার টাইম, সে না শুতে চলে এসেছি। আর বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত থাকলো, দেখাবো একটা নতুন ব্লগে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, টাটা, গুড নাইট।